লগইন করবে প্রথমে লগইন করবে ইউজার লগইন ইউজার লগইন তারপর গেট ইন তারপর গেট ইন এখানে দেখুন বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগবে না শুধুমাত্র সেন্ড ওটিপি মোবাইল ওটিপি দিয়ে হয়ে যাবে মানে আদারওয়াইজ মোবাইল মোবাইল ওটিপি সেন্ড ওটিপি তারপর ভেরিফাই অটিপি ভেরিফাই অটিপি ভেরিফাই অটিপি করার পর অটিপি করার পর ন্যাশনাল ক্লিক করবেন ন্যাশনাল হেলথ অথরিটি তারপর বিআইএস সার্ভিস তারপর বিআইএস সার্ভিস এটাতে ক্লিক করবেন এখানে গিয়ে সার্চ বিনিং এ সার্চ বেনিফিশিয়ারি এখানে গিয়ে আপনারা চেঞ্জ স্টেট চেঞ্জ করবেন আসাম আসাম তারপর সিলেন তারপর রেশন কার্ড তারপর রেশন কার্ড নাম্বার এন্টার করবেন তারপর সার্চ বটনে ক্লিক করবেন সিলেক্ট ফ্যামিলি এখানে আছে এন্টার এখানে আছে এন্টার রেফারেল রেফারেল আইডি রেফারেল আইডি এর সেম নাম্বারটা দিয়ে দিবেন তারপর ভেরিফাই আচ্ছা এখানে আছে এখানে যে নামটি আপনি যে নামের আন্ডারে কার্ডটা বানাবেন সেই নাম নামের এগেইনস্টে আপনার কালেক্ট কেওয়াইসিতে ক্লিক করবেন কালেক্ট কেওয়াইসি পপ আপ ব্লক যদি হয়ে যায় এখানে অলওয়েজ এলা পপ আপ পে ক্লিক করবেন তারপরে আবার ক্লিক করবেন এটাতে তারপর আছে বেনিফিশিয়ারি ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করবেন সিলেক্ট আইডি টাইপ আদার তারপরে এখানে আদার কনসেন্ট ইয়েস এখানে মোবাইল নাম্বার সিলেক্ট টাইপ সেলফ তারপর জেনারেট ওটিপি ভেরিফাই ওটিপি মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড এখন ক্লিক করবেন প্রসেসড তারপর আছে সিলেক্ট অথেন্টিকেশন টাইপ এখানে মুডে যাবেন এখানে আছে আধার ওটিপি ফিঙ্গারপ্রিন্ট ইরিশ যে কোনো একটা দিয়ে ক্লিক করে আধার ওটিপি দিয়ে হবে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হবে আধার নাম্বার এখানে যে কোনো একটা দিয়ে হবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হবে আধার ওটিপি দিয়ে হবে তারপরে ভেরিফাইতে ক্লিক করবেন এখানে ক্যাপচার বায়োমেট্রিক
ওয়েবসাইট সাকসেস। এরকম টোটাল ডিটেইলসটা এসে গেছে, আধারের ডিটেইলসটা এসে গেছে। তারপরে আপনার রিলেশন নেম, রিলেশন নেম এই যে কেয়ার অফ যার নাম দেওয়া আছে এর সঙ্গে রিলেশনটা কি এটা দিয়ে দেবেন, সিলেক্ট করবেন। তারপরে রুরাল আরবান এটাতে ক্লিক সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট দেওয়া ডিস্ট্রিক্টটা ক্লিক করবেন। তারপর সাব ডিস্ট্রিক্ট, তারপর ভিলেজ, তারপর পিনকোড অটোমেটিক্যালি আসবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ফ্যামিলি আইডি আছে, এখানে যে কোনো একটাতে ক্লিক করলে হবে। এখানে রেশন কার্ড দিয়ে দেবেন, এখানে লিখবেন চেক ডকুমেন্ট ডিটেইলস। এখানে আপনার রেশন কার্ডটা আপলোড করতে হবে, রেশন কার্ড ফ্রন্ট পেজ ব্যাক পেজ আপলোড করবেন। চুজ ফাইল, তারপর সাবমিট ফ্যামিলি ডিটেইলস। এখানে যেখানে যতজন আপনার মানে ফ্যামিলি মেম্বার এড করার হয় এখানে এড করবেন। এখানে আপনাদের মানে যে মেম্বার এড করার হবে সব এড করে দেবেন। ট্রিবিউ ডিটেইলস, ট্রিবিউ করার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট, ডাটা সেভড এন্ড ফরওয়ার্ডেড ফর অ্যাপ্রুভেল। এখন ডাটাগুলো অলরেডি সেন্ড হয়ে গেছে, এখন অ্যাপ্রুভেল হয়ে যাবে। এই দেখুন এখানে এসে গেছে। তারপর স্টেট অ্যাপ্রুভার, স্টেট অ্যাপ্রুভার এখানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা কার্ড প্রিন্ট করতে পারবেন।